যেমন কৃষ্ণনগর শহরে বেশ, কিন্তু সন্ধ্যাবেলা একদম একদম কালো হয়ে মেঘ, আকাশ ভরে মেঘ কিন্তু ভরে গেল হঠাৎ করে। অনেক কোনো জায়গায় বৃষ্টি কিন্তু বিকালেই হয়েছে, কিন্তু নদীয়া জেলার কৃষ্ণনগর সদর শহরে বা পার্শ্ববর্তী এলাকায় সেটা কিন্তু বৃষ্টিটা হলো সন্ধ্যে 6টার পরে, এবং প্রবল গর্জন মেঘ আর তার সাথে বৃষ্টি। এই বৃষ্টিতে অনেকের আনন্দ, অনেকের নিরানন্দ, কারণ এই বৃষ্টিতে কারোর হয়তো বাড়ির ক্ষতি হয়েছে, কারোর জিনিসপত্র উড়ে চলে গেছে, কোনো জায়গায় ফসল নষ্ট হয়েছে, কোনো জায়গায় জমিতে যে সবজি লাগানো হয়েছে সেসব সবজি ভেঙে পড়েছে, সেক্ষেত্রে আমেরও অনেক এবার অনেক আম কম হয়েছে, তবে আমেরও ক্ষতি হয়েছে বলা যেতে পারে। দেখুন, এই যে বাচ্চাটা, ছোট্ট একটা বাচ্চা, সে জানলায় কিন্তু বৃষ্টিটা অনুভব করছে, সে কিন্তু আনন্দ করছে। পাশাপাশি দেখুন কত দোকানের পাশে চেয়ার টেবিল ছিল, সেগুলো উড়ে চলে গেছে। এইরকম ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে কোনো প্রাণহানির খবর নেই। তবে অনেকটাই বলা যেতে পারে হয়তো ক্ষতি দিয়ে বা ভালো মন্দ দিয়ে সব কিছু দিয়ে আজকের দিনটা অনেকেরই একটু স্বস্তি, গরমে চরম কষ্ট, আর এই 45, 46, 44 থেকে বলা যেতে পারে 46 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে কয়েকদিন। সেই গরমে মানুষ হাসপাস করছিল, তার থেকে একটু স্বস্তি পেয়েছে আজ। তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন আর অনুভব করুন বৃষ্টিটা কেমন হয়েছে। আর যদি আপনার এলাকায় বৃষ্টি না হয় তাহলে কমেন্ট করে জানান যে আমার এলাকায় কিন্তু বৃষ্টি হলো না। এটা যেমন শক্তিনগর জেলা হাসপাতাল, এই হাসপাতালের ভেতরেও কিন্তু প্রবল বৃষ্টির কারণে যারা রোগীর আত্মীয় স্বজন ছিল তারা ছড়াছড়ি করছে, কোথায় ভিজে যাবো, কোথায় একটু দাঁড়াবো, সেরকম প্রচুর মানুষ কিন্তু হসপিটালে যেসব রোগীর আত্মীয়রা থাকেন তারা কিন্তু সেই সময় বৃষ্টির সময় হুড়োহুড়ি করে এদিক ওদিক ছুটে বেরিয়ে কোথাও একটা আস্তানা খুঁজছিলেন যাতে বৃষ্টি থেকে বাঁচা যায়। আমরা কিন্তু দেখলাম যে সেই সময় বেশ কিছু অ্যাম্বুলেন্স ঢুকছে, বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি এই কৃষ্ণনগর জেলা হাসপাতালের ওয়ার্ডের ভেতরেও জানলা দিয়ে ছাটের জল ঢুকেছে এবং সেখানে কিছু সময় জল হয়ে গেছিল, তবে হসপিটাল কর্তৃপক্ষ সেসব জল পরিষ্কার করে দিয়েছে সঙ্গে সঙ্গে। কিন্তু এই যে ঘটনা, যে প্রবল বৃষ্টি আর প্রবল ঝড়, সেই ঝড় কিন্তু অনেকে দেখে আনন্দ পেলেন, কিন্তু যারা দুঃখ পেলেন তাদের কথাও একটু চিন্তা করা দরকার, কারণ তাদের কষ্টের দিন, গরমে হয়তো তারা কষ্ট পায় কিন্তু তাদের ভয় থাকে কালবৈশাখী ঝড় হলে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে, তাই তারা কিন্তু কালবৈশাখী ঝড় চায় না। ভিডিওটা কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই। অনেক দিন পর একটু ভয়েস ওভার দিলাম, আমি ন্যাচারালি বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার দিচ্ছিলাম, সেখানে ভয়েস ওভার দিচ্ছিলাম না, কারণ আপনারা আসলে তাদের কথাগুলো শুনুন দেখুন। আজ বৃষ্টি, তাই একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের ভিডিও দিলাম, কেমন লাগলো বলবেন। অবশ্যই ভালো থাকবেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরিচিতদেরকে এই ভিডিও লিঙ্ক শেয়ার করুন, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, কারণ আজ বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, অনেকটাই তাপমাত্রা কমেছে, সেটা আপনারা অনুভব করতে পারছেন। তবে আজকে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে আজ থেকে বৃষ্টি হবে, আর এই বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন স্থায়ী থাকবে, অর্থাৎ 3 থেকে 4 দিন বৃষ্টিটা হবে, কোনো সময় থামবে, কোনো সময় আবারও বৃষ্টি হবে, কোনো সময় ঝিরিঝিরি, কোনো সময় প্রবল। তবে আজ শুরুতেই বলা যেতে পারে কালবৈশাখী ঝড় হয়েছে, যাকে আমরা বলি, তার সাথে শিলাবৃষ্টি, শিলও পড়েছে।
প্রবল ঝড়ে, প্রবল বৃষ্টিতে হয়তো যারা পাকা ঘরে থাকেন তাদের হয়তো একটু স্বস্তি দিয়েছেন, কিন্তু যারা গ্রামগঞ্জে থাকে তাদের কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায়। রাস্তায় অনেক গাছপালা কেটে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে, সেগুলোকে আবার লোকাল মানুষ বা প্রশাসন গাছগুলোকে ধারালো কোনো যন্ত্র দিয়ে কেটে আলাদা করে দেওয়া হচ্ছে। কুড়ুল দাও কুড়ুল দাও।